জাতীয় শিক্ষানীতি চালুর 4 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সপ্তাহ কর্মসূচির আয়োজন চলছে। রাজ্যে সোমবার থেকে শুরু হয়েছে বিভিন্ন বিদ্যালয়গুলিতে শিক্ষা সপ্তাহ উদযাপন। শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক একদিন এক একটি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বিদ্যালয়গুলিতে। শনিবার শিক্ষা সপ্তাহের 6ষ্ঠ দিনে বিদ্যালয়গুলিতে অনুষ্ঠিত হয় ইকো ক্লাবস ফর মিশন লাইফ ডে শীর্ষক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর বাণী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এদিন বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি চারা গাছ রোপণ করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে মেয়র জানান, জাতীয় শিক্ষানীতির 4ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের মতো বাণী বিদ্যাপীঠ স্কুলেও বৃক্ষরোপণ অনুষ্ঠান চলছে। একই সঙ্গে চলছে ছাত্রীদের মধ্যে বসে আঙ্ক প্রতিযোগিতা। তিনি জানান, বর্তমান এবং আগামী প্রজন্মকে সুস্থ রাখতে গেলে বৃক্ষরোপণ একান্ত প্রয়োজন। শুধুমাত্র গাছ লাগালেই চলবে না, গাছ লাগিয়ে তাকে মাতৃরূপে যত্ন করে বড় করে তুলতে হবে, তবেই এই বৃক্ষরোপণ সার্থক হবে এবং গাছ আমাদের উপকারে লাগবে। আজকে বিভিন্ন কর্মসূচি স্বাধীনভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, তার মধ্যে আজকে ড্রয়িং কম্পিটিশান এবং বৃক্ষরোপণ, তারই অঙ্গ হিসেবে আজকে আমরা বৃক্ষরোপণ করলাম। তো আমার বিশ্বাস যে যারা স্টুডেন্টরা আছে তারা বৃক্ষরোপণের গুরুত্ব সম্বন্ধে অনুধাবন করবেন। গাছ আমাদের জীবনে কতটা প্রয়োজনীয়, বর্তমান এবং আগামী প্রজন্মে মানুষের সুস্থভাবে পৃথিবী থাকতে গেলে গাছ রোপণ করা অত্যন্ত প্রয়োজনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করে বৃক্ষ, কাজে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে একটি বৃক্ষকে নিজের মায়ের নামে রোপণ করার জন্য আজকে যে বৃক্ষটা আমরা রোপণ করবো, আমরা বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে গাছ রোপণ করতে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যত্নের অভাবে অবশ্যই গাছগুলি বেড়ে উঠতে পারে। সেই কারণে প্রধানমন্ত্রী বলেছেন যে গাছটা আমরা রোপণ করবো, যেই করবেন তার মার নামে যাতে রোপণ করা হয়। তবে মাকে যদি আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, যত্ন করি, ওই গাছটাকে তর্জুব আমরা করবো, সেই কারণে গাছটা বেঁচে থাকবে পৃথিবীতে স্মৃতি হিসাবে মায়ের। সেই কারণেই এই ধরনের অনুষ্ঠান করা হয়েছে। আমি বালিকা বিদ্যালয়ের যারা স্টুডেন্ট, যারা অভিভাবক এবং প্রধান শিক্ষিকা, সহকারী প্রধান শিক্ষিকা সহ যারা টিচাররা আছেন, বিশেষ করে মনোযোগী দায়িত্ব নিয়ে কাজগুলি করেন, আমি প্রত্যেকে ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস থাকবে শিক্ষা সপ্তাহে 7 দিনব্যাপী যে কর্মসূচিগুলি স্টুডেন্টের জন্য করা হচ্ছে, সেগুলি তাদের আগামী জীবনে নিজেকে তৈরি করার জন্য মানুষ হিসেবে, স্টুডেন্ট হিসেবে এটা অত্যন্ত সফল হবে। এদিন ইকো ক্লাবস ফর মিশন লাইফ ডে উদযাপন উপলক্ষে বাণী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়েও ছাত্রীদের নিয়ে আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্রীদের এই ছবি আঁকা প্রতিযোগিতা পরিদর্শন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।